পানিফলের গ্রাম। হ্যাঁ ঠিকই শুনছেন, এই জায়গাটি ধরে যে আমরা হাঁটছি তার দুধারে অসংখ্য পানিফলের পুকুর এবং চাষিরা হাঁড়িতে করে পানিফল তুলছে। আর হ্যাঁ, আজকের ভিডিওর মাধ্যমে বাড়ইপাড়ার সমস্ত জায়গাটিকে ঘুরিয়ে দেখাতে চলেছি তোমাদেরকে। বাড়ইপাড়া রাখাল বিদ্যাপীঠ, বাড়ইপাড়া স্টেশনের কাছে এই মন্দিরটি এবং বাড়ইপাড়ার সমস্ত গ্রাম এবং বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। জীবনের সব থেকে সুন্দরতম সময় কেটেছে এই স্কুলে। আর এই দুধারে যে পানিফল গাছ চাষ হয়েছে না পুকুরের মধ্যে, ঠিক পানিফলটা কোথায় হয় আমি একটু গুগলকে দেখাতে বলবো। এই স্টেশন থেকে মানে শিয়ালদা লোকালে ট্রেন যায়। হ্যালো গাইজ, আমি সৌরভ, তোমরা দেখছো রংছবি, যেখানে আমি তোমাদেরকে তোমাদের কিছু পছন্দের জায়গাকে অনেক কালারফুল করে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি। আজকে আছি তোমরা দেখতেই পাচ্ছ, হ্যাঁ, বাড়ইপাড়া স্টেশনে। আজকে তোমাদের সমগ্র বাড়ইপাড়া জায়গাটিকে ঘুরিয়ে দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। বাড়ইপাড়া স্কুল, বাড়ইপাড়া ফুটবল খেলার মাঠ, বাড়ইপাড়ার মন্দির, বাড়ইপাড়ার সমস্ত জায়গা একটু একটু করে ঘুরিয়ে দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আমি একটা যেটা বলতে চাইছি, যেটা হচ্ছে যে সৌরভ একটা জিনিস খেয়াল করেনি, সেটা হচ্ছে এইদিকে যে পুকুরগুলো দেখতে পাচ্ছ, এই পুকুরগুলোতে যে মনে হচ্ছে যে পানায় ভর্তি, কিন্তু এগুলো পানা না, এগুলো হচ্ছে পানিফল। তো এখান থেকেই চাষ হয়, চাষ হয়ে এখান থেকেই বিক্রি, মানে সব দোকানে ফোকানে আড়েতে বা কোনো লোক গিয়ে কেনে, কেনে বিক্রি করতে ওঠে। তো এখন বেশি কথা বাড়াচ্ছি না, আগে স্টেশনটা কভার করে নিই, তারপর আরও অনেক জায়গা আছে, ওই জায়গাগুলোকে কমপ্লিট করে তারপর কথা বলছি, চলো। তো এখন আমরা বাড়ইপাড়া স্টেশনটাকে ড্রোন ভিউয়ের মাধ্যমে তোমাদেরকে দেখাতে চলেছি। আর হ্যাঁ, একটা কথা, এই বাড়ইপাড়া স্টেশনেই মানে শিয়ালদা লোকাল ট্রেন ঢোকে, মানে এই বাড়ইপাড়া স্টেশন থেকে তোমরা ডাইরেক্ট শিয়ালদা যেতে পারবে। এই মানে বাড়ইপাড়া টু শিয়ালদা লোকাল আছে, কারণ আমি যখন কলেজ থেকে আসতাম বড়নগর থেকে, মানে দক্ষিণেশ্বরের পরের স্টেশন, তখন বাড়ইপাড়া লোকালে চেপে অনেকবার এসেছি। তো এই স্টেশন থেকে মানে শিয়ালদা লোকালে ট্রেন যায়। যাই হোক, সেই শিয়ালদা লোকালটা আপাতত শুনছি নাকি কামারকুণ্ডু কিংবা চন্দনপুর পর্যন্ত হয়ে যাবে। সেটা হয়ে গেলে আমাদের খুবই ভালো হবে, কারণ আমরা মানে ওপর লাইন দিয়ে ডাইরেক্ট হাওড়া যেতে পারবো, কট দিয়ে হাওড়াও যেতে পারবো, আবার আমরা কামারকুণ্ডু থেকে ডাইরেক্ট শিয়ালদাও যেতে পারবো, অনেক সুবিধা হয়ে যাবে। যাই হোক, এখন আমরা তোমাদের এই স্টেশনটাকে ড্রোন ভিউয়ের মাধ্যমে সিনেম্যাটিক ভিউ করে দেখাচ্ছি, তো ভিডিওটা দেখতে থাকো। বাজে হচ্ছে ঘড়িতে 1:15, এই দুপুরবেলার টাইমটা বাড়ইপাড়া স্টেশনটা যতটা ফাঁকা দেখাচ্ছে, সকালবেলা 8টা বা 9টার সময় যদি কেউ আসে এই বাড়ইপাড়া স্টেশনে, তারা বুঝতে পারবে এই বাড়ইপাড়া স্টেশনে কী পরিমাণ ভিড় হয় হাওড়া লোকালের দিকে ট্রেনগুলোতে। কারণ আমরা যখন কামারকুণ্ডু থেকে ট্রেন চেপে আসতাম, মানে বাড়ইপাড়া হয়ে যখন আর কি ডানকুনি কিংবা হাওড়ার দিকে যেতাম না, প্রচুর ভিড় হতো, মানে বাড়ইপাড়া এলেই আমরা আর কি সাইড হয়ে যেতাম, মানে অফিস টাইম নয়, হ্যাঁ অ্যাকচুয়ালি সকালবেলার অফিস টাইমটা, কিন্তু এখান থেকে কলকাতায় বহু ছেলে মানে আমাদের মতো ইয়ং জেনারেশন কাজে যায়। তো এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে বাড়ইপাড়া রাখাল বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলের ঠিক সামনেই। হ্যাঁ, তোমাদের যাদের বাড়ইপাড়াতে বাড়ি, তারা বেশিরভাগই এই স্কুল থেকে পড়াশোনা করে বড় হয়েছে, কারণ এই স্কুলে তোমাদের বিগত মানে ক্লাস 5 থেকে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক অবধি সময়টা কেটেছে, এবং জীবনের সব থেকে সুন্দরতম সময় কেটেছে এই স্কুলে। আর এই স্কুলের একটা জিনিস আমি দেখলাম, দেখে এখনও পর্যন্ত ঠিকঠাক বুঝতে পারলাম না, ওই দিকের যে বিল্ডিংটা, ওই দিকের বিল্ডিংয়ে লেখা আছে কমলা স্মৃতি ব্লক, আর এই দিকের বিল্ডিংটায় লেখা আছে হচ্ছে সুধীরচন্দ্র ভবন। বাট এটা কিসের জন্য লেখা আছে সেটা আমি জানি না। যাদের এখানে বাড়ি কিংবা বাড়ইপাড়া থেকে যারা ভিডিওটাকে দেখছো, তারা অবশ্যই এই ব্যাপারটা একটু কমেন্ট সেকশানে এসে ক্লিয়ার করে গেলে খুব ভালো হয়। আর যাই হোক, এখন আমরা তোমাদের যে স্কুলটাকে ড্রোন ভিউ এবং সিনেম্যাটিক ভিউয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, এই যে ভিডিওটা তোমরা দেখছো, এই স্কুলে তোমাদের মানে কোন ক্লাসটায় তোমরা বসতে বা কোনখানে কোনখানে তোমাদের কী কী ছোটো ছোটো স্মৃতি লুকিয়ে আছে, সেগুলো অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাও। আর তোমাদের স্কুল তোমাদের ভালোবাসার জায়গা, আমি জানি অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ আমরা যে স্কুল থেকে পাস আউট করে বেরিয়েছি, ওই স্কুলের সামনে দিয়ে আমরা বাইক নিয়ে কিংবা সাইকেল নিয়ে যখন যাতায়াত করি, তখন মানে মানে আর কি কী বলবো, বুকের ভেতরটা ফেটে যায়, কারণ আমরা মনে করি মানে স্কুল লাইফটা, মানে স্কুলের সময়টা অনেক সুন্দর ছিল। যাই হোক, এখন বড় হয়ে গেছে, এখন তো আর স্কুলে যাওয়া যাবে না। তাই হ্যাঁ, আমার ভিডিওর মাধ্যমে তোমাদের স্কুলের সামনে দিয়ে তোমাদেরকে ঘুরিয়ে আনার জন্য এই ভিডিওটা বানানো, এখন সুন্দরভাবে সিনেম্যাটিক ভিউ করে ড্রোন ভিউটা দেখো। ড্রোন ভিউগুলো কীরকম লাগে?
লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর স্কুলের ব্যাপারে কি আর বলবো, সেটা তো সবাই জানো, মানে যারা যারা স্কুলের মানে পাস আউট করে বেরিয়ে গেছে, পাস আউট করে বেরিয়ে গেছে, তারা এখন অনুভব করতে পারছে যে জিনিসটা কীরকম ছিল বা সেই সময়টা কীরকম ছিল, যে এই স্কুলেতেই মানে তোমাদের ছোটোবেলাকার প্রথম বন্ধু, প্রথম ভালোবাসা বা প্রথম মার্কেট খাওয়া দাওয়া বন্ধু বান্ধবদের সাথে এখান থেকেই স্টার্ট, কারণ এটাই হচ্ছে তোমাদের দ্বিতীয় হোম, মানে বলতে গেলে ওটাই, মানে বাড়ির পর যেটা ওইটাই হচ্ছে দ্বিতীয় হোম। তো কী আর বলবো, আমাদেরও খুব খারাপ লাগে মাঝে সাঝে, কিন্তু আমি আর গোকুল ছোটো থেকেই স্কুলে স্কুল লাইফটা একসাথে কাটিয়েছি, এখনও কাটাচ্ছি। এবার পরবর্তীকালে যদি জানি না কী হবে, ও যদি কাজের সূত্রে অন্য জায়গায় চলে যাই, আমি চলে যাই, সেটা জানি না, আলাদা ব্যাপার। তো এখন চলো আরও কিছু যেগুলো আছে ওগুলোকে কভার করি, করে তারপর কথা বলছি। এখানে পানি ফলের দেখাচ্ছি, ওই পানি ফলের যে পুকুরটা আছে এখানে পর পর মনে হয় এখন তোলা হচ্ছে, মানে পানি ফল তোলা হচ্ছে, ওই লোকগুলো ওই যে হাঁড়িগুলো নিয়ে আছে, নয় হাঁড়িগুলো সব আছে, পানি ফল তোলা হচ্ছে। যাই হোক, এইখানে পর পর হচ্ছে চার পাঁচটা পানি ফলের মানে আর কি পুকুর আছে, পুকুর বড় বড় পুকুর, ওই পুকুরে পানি ফল চাষ হয়েছে আর এখন পানি ফল তোলা হচ্ছে, সেগুলো আমরা ড্রোন ভিউ এবং সিনেমেটিক ভিউ এর মাধ্যমে কভার করবো। চলো তাহলে এখান থেকে। তো এখানে সৌরভদাকে নামতে বলেছি, সৌরভদা নামার নাম নিয়ে ওখানে এরকম ভাবে বসে পড়েছে, কেন বসে? তো এখান থেকে ছাওয়াতে গেলে তো রেহাই পাবে। যাই হোক, এখন আমরা ওই পানি ফলের যে পুকুরটা আছে, পানি ফলের পুকুরটার দিকেই যাচ্ছি আর কি। তো এই যে পানি ফলের পুকুর, পর পর এখানে চার পাঁচটা পুকুর আছে পানি ফলে, মাঝে আস্তে আস্তে পালিয়ে যাবে। এখানে দেখা যাবে, দেখাতে পারবি না আমি জানি, দে আমাকে দে। একটা কাজ করো, ক্যামেরাটা নিয়ে জল ঝামড়ে দাও, পেঁচু পেঁচু যাও। আবার এলে দেখা যাবে, ওই দেখা খাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো এখন আমরা এখানকার কিছু ড্রোন ভিউ নিতে চলেছি, কারণ দুই ধারে হচ্ছে পানি ফল গাছ আর এখানে পানি ফল চাষ হয়েছে, সেটাও আমরা তোমাদেরকে দেখাচ্ছি। ওইখানে হাড়িতে পানি ফল তোলা হচ্ছিল, সেটাও আমরা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দু ধারে যে পানি ফল গাছ চাষ হয়েছে না পুকুরের মধ্যে, ঠিক পানি ফলটা কোথায় হয় আমি একটু গোকুলকে দেখাতে বলবো। এই যে পানি ফল গাছটা আছে না গাছের ঠিক নিচে, মানে পানি ফলটা ধরে হচ্ছে গাছের ঠিক নিচের দিকটা করে, যাই হোক ওখানে হাঁড়িতে করে আর ওখানে জালেতে অনেক পানি ফল তুলেছে, এবং এইগুলোকে নিয়ে গিয়ে এবং এইগুলোকে এখন নিয়ে যাবে, নিয়ে গিয়ে দোকানে, তারপর হচ্ছে ট্রেনে, বিভিন্ন জায়গায় বিক্রি করবে। যাই হোক, এই জায়গাটা ড্রোন ভিউ নিয়ে তোমাদের একটা সিনেমা, যাই হোক এই জায়গাটার একটা ড্রোন ভিউ নিয়ে তোমাদের সিনেমাটিক ভিউ করে দেখাতে চলেছি, কারণ এই জায়গাটা খুবই সুন্দর, কারণ হচ্ছে চারিদিকটা পানি ফল গাছ, মাঝখানে একটা ছোট্ট আল গাছে কিংবা মাঠ টাইপের গাছে বলতে পারো। তো এই জায়গাটার একটা সিনেমাটিক ভিউ নিয়ে দেখাতে চলেছি, তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে পারো। এখন আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে সামনেই একটা মন্দির আছে আর বারুইপাড়া গেট, হ্যাঁ সেই বিশ্ববিখ্যাত বারুইপাড়া গেট, মানে যদি একবার পরে কখন উঠবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, ওই গেটটার কাছে যাচ্ছে আর গেটটার সামনেই একটা মন্দির আছে, সেই মন্দিরটা ড্রোন ভিউ এবং সিনেমাটিক ভিউ দেখাবো, আর তারপরেই আমরা যাব হচ্ছে বারুইপাড়া স্কুল, বারুইপাড়া হাই স্কুল, আর দেন বারুইপাড়া হাই স্কুলের পেছন দিকে যে গ্রামের ভেতর ফুটবল খেলার মাঠটা আছে সেইটা কভার করবো, এবং পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো, একের পর এক সব জায়গাগুলো বারুইপাড়া ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমার ঠিক পেছন দিকে গোকুল স্যার একটু দেখা যাচ্ছে না মনে হয়, এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে না পেছন দিকে, এইখান থেকেই মানে অটো ধরে বনমালীপুর মন্দিরে যাওয়া যায়, তাই তো? হ্যাঁ, ব্রহ্মদত্তদের ধাম আছে বনমালীপুরে, সেখানে যাওয়া যায়। যাই হোক, আজকে আমরা যাবো না, আজকে তো আমরা বারুইপাড়াটাকে ঘুরিয়ে দেখাতে এসেছি। আর সামনেই একটা হচ্ছে স্টেশনের মানে একদম গেট যে আছে, গেটের একদম ডান দিকে একটা হচ্ছে হাওড়ার দিকে মুখ করে মন্দির আছে, সেই মন্দিরটাকেই আমরা ঘুরিয়ে দেখাচ্ছি এবং ড্রোন ভিউটা দেখাচ্ছি। তো কী হলো তো দেখতে থাকো। যে
ছিল বাড়িপাড়া হাই স্কুল থেকে সামনের দিকে যাচ্ছে, সামনে একটা শিবতলা বলে জায়গা আছে, ওই শিব মন্দিরটা দেখাবো এবং সেখানটা দেখিয়ে আমরা সোজা চলে যাবো বাড়িপাড়া স্কুল মাঠ, কিংবা এই মাঠের যে খেলাধুলা হয় কিংবা ওই যে বাড়িপাড়ার পাড়ার যে ফুটবল খেলা হয় সেই মাঠে আমরা অনেকবার টুর্নামেন্ট খেলতে এসেছি, সেখানেই যাবো, সেখানে গিয়ে ভিডিওটাকে কন্টিনিউ করছি। তো এখন আমরা আছি হচ্ছে বাড়িপাড়া শিবতলা, হ্যাঁ এখন এইখান থেকে আমরা যাব হচ্ছে, এখন আমরা এখান থেকে যাব হচ্ছে বাড়িপাড়া স্টেশনের দিকে এবং বাড়িপাড়া বাজারটাকে কভার করবো, সরি এখন আমরা গিয়ে বাড়িপাড়া বাজারটাকে কভার করবো এবং বাড়িপাড়ার যে গেট আছে গেটের কাছে যে জায়গাটা আছে সেটা কভার করবো, থাকবে। বাড়িপাড়ার ওই স্টেশনের পাশ দিয়েই যে একটা মাঠ আছে না, বাড়িপাড়া স্কুল মাঠও বলে বা এমনিও যে বাড়িপাড়ার একটা পাড়ার ভেতরে যে মানে খেলার মাঠ, ফুটবল খেলার মাঠ, সেখানে যাবো, কারণ ওই মাঠে আমরা অনেকবার টুর্নামেন্ট খেলতে এসেছি। তো এখন সেখানে যাচ্ছি, সেখানে গিয়ে ভিডিওটাকে কন্টিনিউ করছি। তো এখন আমরা আসি হচ্ছে গোকুলকে বলবো হচ্ছে আকাশটা দেখাতে, আকাশে আকাশটা মেঘলা, আমরা এখন আছি আকাশে, এখন আমরা দাঁড়িয়ে আছি বাড়িপাড়া স্কুল মাঠ কিংবা বাড়িপাড়ার যে ফুটবল খেলার মাঠ, এই মাঠেই বাড়িপাড়ার যে স্কুলের মানে টুর্নামেন্টটাও হয় এবং মানে বাড়িপাড়া স্কুলের যে মানে আর কি ক্লাস ওয়াইজ টুর্নামেন্টটা সেটাও হয়। আর হচ্ছে যেটা এই মাঠে আমরা অনেকবার ফুটবল টুর্নামেন্ট খেলতে এসেছি, কয়েকবার জিতেওছি, অনেকবার হেরেও গেছি। আর এই মাঠটার পরিবেশটা খুব সুন্দর, মাঠটার চারিদিকটা না মানে গাছের ছাওয়া আছে, মানে ফুটবল খেলতে না দুপুরবেলার টাইমটাতে কেউ এতটা কষ্ট হবে না। কিন্তু হ্যাঁ আমরা একটা ভুল সময় চলে এসেছি, ভুল সময়তে সবসময় আমরা আসি, সকাল থেকে ভিডিওটা শুরু করি আর দুপুরের দিকে গিয়ে ভিডিওটা শেষ হয়। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:20, কিন্তু যেহেতু রোদ্দুর খুব তাই জন্য কেউ খেলতে আসেনি, এবং বিকেলবেলা হয়তো এখানকার মানে বাড়িপাড়ার যারা পাড়ার ছেলে এই গ্রামের ছেলে তারা হয়তো খেলতে আসে। তো যাই হোক, কি দাঁড়া দেখা যায়নি, দেখা যায়নি দাঁড়া, ওটা আবার দেখাতে হবে, ও পাঁচ মিনিট কম বলেছ, ওই আমার ঘরে তো তিনটা, যাই হোক। তো এখন আমরা এই জায়গাটা দাঁড়িয়ে ভাবলাম ভিডিওটা শেষ করবো, এই মাঠটার একটা ড্রোন ভিউ নেবো, কিন্তু মানে নেবো যে মানে মাঠটা এতটাই ফাঁকা হয়ে আছে কেউ তো খেলতে আসে না, এখন যেহেতু 3:30 বা 3:20 বাজে, তো তাই জন্য অনেক প্রবলেম হবে মানে ফাঁকা মাঠের একটা ড্রোন ভিউ, তাও আমরা নিচ্ছি ড্রোন ভিউটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু তোমাদের মাঠ, তোমাদের গ্রামের মাঠ, এই মাঠেই তোমাদের ছোটোবেলা থেকে অনেক, এই মাঠেই তোমরা ছোটোবেলা থেকে খেলাধুলা করে, এই মাঠেই তোমরা ছোটোবেলা থেকে খেলাধুলা করে বড় হয়েছো, আর এখন নিশ্চয়ই হয়তো সময় পাও না, মানে আমাদের বয়সে যেই ছেলেগুলো আছো তারা হয়তো সময় পাও না, কেউ যাও কলকাতায় কাজে, কেউ যাও অফিসে, কেউ কলেজে, তাই জন্য হয়তো সময় পাও না। তাও আমি বলবো যদি রবিবার সময় পাও রবিবারই একটুখানি মাঠে এসো, মাঠে এসে খেলাধুলা করো, কারণ খেলাধুলা করাটা খুব জরুরি, মানে মন তো ভালো থাকে, বিশেষ করে ফুটবল খেললে আমার যেটা মনে হয় আমি মাঠে সপ্তাহে একদিন হলেও রবিবার হলেও খেলতে যাই এবং বাকি দিনগুলো মাঝে মাঝে যাই, মানে ফুটবল খেললে কী হয় না মন ভালো থাকে, কিছু ভালো থাকুক আর নাই থাকুক, হ্যাঁ শরীরের অনেক ক্ষতি হয়, কোন দিন পা ছড়ে আসে, কোন দিন পায়ে লেগে যায়, কোন দিন অ্যাঙ্কেল ঘুরে যায়, অনেক ক্ষতি হয়। তো যাই হোক, এই মানে ফুটবল খেলার মাঠটাকে একটু ড্রোন ভিউয়ের মাধ্যমে দেখাচ্ছি, আর আর ড্রোন ভিউটা নিতে নিতে একটু রেস্ট নিয়ে নেবো আর কি, ওই জন্য এখানে এলাম, আর ড্রোন ভিউ নিয়ে সিনেম্যাটিক ভিউ করে দেখাচ্ছি। মানে আর একটা ছোট্ট কথা যেটা না বললেই না, এই রাস্তা দিয়ে সোজা গেলেই হচ্ছে আমার বৌদির বাড়ি, মানে আমার দাদার শ্বশুর বাড়ি কিংবা বৌদির বাবার বাড়ি, তো যাবো না, চেনা পোনা করছিলাম, আমার দাদা যদি ভিডিওটা দেখে বলবে তাহলে যাসনি কেন, মানে যাওয়া আমার কাছে টাইম নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, আমার কাছে টাইম নেই, আমার কাছে টাইম নেই, আমি গেলেই যাওয়া যেতে পারে, কিন্তু গেলে এখন হঠাৎ করে না ফোন করে দুপুরবেলা যাওয়া খুব চাপ, যাই হোক আমি গেলেও যাওয়া যেতে পারি, কিন্তু আমার ইচ্ছা নেই, কারণ এখন 3:30 বাজে, বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে এই ভিডিওটাকে এডিট করে আমাকে কালকে সকালে কিংবা পরশু দিনের মধ্যে ছাড়তে হবে, আর মাঝখানে আবার একটা আমার কাছে ভিডিও আছে কোথাকার বলরামপাড়ির ভিডিওটা আছে, সেটাও এডিট করতে হবে, অনেক চাপ, যাই হোক এখান থেকে একটু রেস্ট নিচ্ছি বসে, আর এখান থেকে একটা ড্রোন ভিউ নিয়ে নিচ্ছি মাঠে, আর ভিডিওটাকে এখানেই শেষ করবো, চলো ড্রোন ভিউটা নিয়ে তারপর কন্টিনিউ করছি। ফাইনালি কমপ্লিট হয়ে গেল ড্রোন ভিউগুলো নেওয়া, তো ড্রোন ভিউগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাও, আর সৌরভকে আমি জিজ্ঞেস করবো সৌরভ যদি কিছু বলে তো কী বলো, ভিডিওটাকে শেষ করতে হবে এখানে, কারণ আমরা এখানে প্রায় 15-20 মিনিট আছি, ড্রোন ভিউ নিলাম, ড্রোন ভিউগুলো তোমাদেরকে দেখালাম,
কেমন লাগলো ড্রোন ভিউগুলো অবশ্যই জানাও। আর হ্যাঁ, প্রত্যেকবার যেই কথাটা বলি আমরা প্রত্যেক ভিডিওর শেষে, তোমাদের যে পুরো বাড়ইপাড়া জায়গাটা দেখালাম, সেই জায়গাটার মধ্যে তোমাদের মানে কোন জায়গাটা ড্রোন ভিউ বা কোন জায়গাটা তোমাদের ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর তোমাদের স্কুলও দেখালাম, স্কুলটার কিছু স্মৃতি মনে করাতে পারলাম কিনা সেটা অবশ্যই জানাও, কারণ আমরা ভিডিওর মাধ্যমে চেষ্টা করি তোমাদের কিছু ফেলে আসা দিন বা কিছু ফেলে আসা স্মৃতিকে মনে করিয়ে দেওয়ার জন্য। যাই হোক, ভিডিওটাকে এখানেই আমাদের শেষ করতে হবে, এবার আমাদেরকে যেতে হবে বাড়ি। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা জায়গায় নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।